আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আগস্টের 2 তারিখ 2017 সালে মুক্তি পেয়েছিল এ ট্যাক্সি ড্রাইভার নামের একটি সিনেমা, যে সিনেমাটা মূলত সাউথ কোরিয়ান ইন্ডাস্ট্রির। সিনেমাটা আজকেই আমি প্রথম দেখলাম এবং দেখার সময় আমার একবারের জন্য ফিল হয় নাই যে এটা আমি আসলে অন্য একটা কান্ট্রির সিনেমা দেখতেছি। আমার কাছে মনে হচ্ছিল যেন 2024 সালের আন্দোলনকে প্রেক্ষাপট হিসেবে ধরে সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমাটা নির্মাণ হয়েছে। হ্যাঁ, আমার চোখের সামনে 2024 সালের যে এই যে কোটা আন্দোলন থেকে গণঅভ্যুত্থান ঘটল, এই বিষয়গুলো বারবার আসতেছিল। আন্দোলন চলাকালীন সময়ে হসপিটালের অবস্থা, বাইরে ছাত্ররা আন্দোলন করছে, সেখানে জনগণ গিয়ে যোগ দিচ্ছে, ছোট ছোট শিশু, মানে প্রত্যেকটা বয়সের মানুষ একের পর এক পুলিশের গুলি খেয়ে মারা যাচ্ছে। এই ধরনের ইনসিডেন্টগুলো, এই ধরনের ঘটনাগুলো আমার চোখের সামনে বারবার ভেসে উঠতেছিল। মনে হচ্ছিল আমি আমাদের বাংলাদেশের কোনো একটা সিনেমা দেখতেছি যেটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। আমি অবাক, কেননা আমি আসলে একটা অ্যাডভেঞ্চারাস মুভি দেখার ইচ্ছায় এই মুভিটা দেখা শুরু করেছিলাম। মুভির নাম এ ট্যাক্সি ড্রাইভার। নামটা দেখে আমি একবারও বুঝতে পারি নাই যে এই মুভিটা এতটা সাংঘাতিক পর্যায়ের, এতটা সিরিয়াস একটা বিষয় নিয়ে তৈরি হয়েছে। এবং আমি আসলে জানতাম না যে মুভিটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা। পরবর্তীতে মুভি সম্পূর্ণটা দেখার পরে আমার মনে একটা প্রশ্ন জাগলো যে এই মুভি কোনোভাবেই পুরোপুরি কাল্পনিক হতে পারে না। রাজনৈতিক বিষয়াদি এখানে আছে, এখানে বিপ্লবের বিষয় আছে। সিনেমাটা আমাদেরকে মানুষ যে মানুষের জন্য এই ব্যাপারটাকে মনে করিয়ে দিচ্ছে। সো এই মুভির পেছনের কাহিনী কী, এটা আমাকে জানতে হবে। তখন আমি এই মুভি নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। পরে যেটা সামনে আসলো সেটা হচ্ছে যে এটা আসলে একটা সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটা নির্মাণ করা হয়েছে। যে সত্য ঘটনাটা 1980 সালে ঘটেছিল, 1980 সালে এক ট্যাক্সি ড্রাইভার এক বিদেশি রিপোর্টারকে নিয়ে সে এমন একটা জায়গায় গিয়েছিল যেখানে এরকম আন্দোলন হচ্ছে, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ওই দেশের ছাত্র সমাজ আন্দোলন করতেছে, সাধারণ জনগণ সাফার করতেছে, হাজার হাজার ছাত্র মারা যাচ্ছে, যুবক মারা যাচ্ছে। আমি অবাক হয়ে গেছি, এই জায়গাটাতে যে ইতিহাস রিপিট হয় এটা সত্য আজকে আমি আরও ভালোভাবে অনুধাবন করতে পারলাম। সিনেমা যে সবসময় শুধু হাসির খোরাক না, এটা আরেকবার প্রমাণ হইল আমার কাছে। সিনেমা মানুষের কথা বলে, জীবনের কথা বলে। সেখানে আমাদের বাংলাদেশের সিনেমার কী একটা বেহাল দশা। কবে আমাদের সিনেমা দেশের কথা বলবে, কবে আমাদের সিনেমা দেশের মানুষের কথা বলবে? সাউথ কোরিয়ার একটা সিনেমা, এ ট্যাক্সি ড্রাইভার নাম, এইটা দেখে এবং কি সিনেমার যে পোস্টার ওইটা দেখেও কেউ আন্দাজ করতে পারবে না যে এই সিনেমাটার ভেতরে এত বড় কিছু লুকিয়ে আছে। এটা এত, মানে এই ধরনের একটা সিনেমা, এই কারণেই অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রিকে মানুষ এত পছন্দ করে। এই যে আমাদের দেশের মানুষ আমাদের দেশের সিনেমা না দেখে তারা বলিউডের সিনেমা দেখে, হলিউডের সিনেমা দেখে, কোরিয়ান সিনেমা দেখে, চাইনিজ সিনেমা দেখে। কেন দেখে? কারণ একটাই, কারণ তাদের সিনেমাগুলো তাদের দেশের মানুষের কথা বলে। আর আমাদের দেশের সিনেমাগুলো দেশের মানুষের কথা কোথায় বলে আমি তো দেখি না, আমার চোখে তো আসলে পড়ে না। আজকাল এরকম কোনো সিনেমাই দেখি না যে সিনেমা আমাদের দেশের মানুষের জীবনযাত্রাকে সুন্দরভাবে সিনেমার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরছে। সমাজের বিভিন্ন অসঙ্গতি, সমাজের বিভিন্ন সমস্যাগুলো সিনেমার মাধ্যমে মানুষের চোখের সামনে স্পষ্ট হচ্ছে। এরকম কোনো সিনেমা আজকাল হয় না, যদিও হয়, যদি দু একটা হয়ও, সেগুলোর মধ্যেও রাজনৈতিক দলকে তেল দেওয়ার একটা ব্যাপার সেবার লক্ষ্য করা যায়। যে দল ক্ষমতায় থাকে সেই দলের হয়ে ডিরেক্টর কথা বলে। তো বন্ধুরা, আমার ভিডিও যারা নিয়মিত দেখে থাকো, আজকে আমি তাদেরকে হাইলি রিকমেন্ড করব 2017 সালে মুক্তি পাওয়া এই মুভিটা তোমরা অবশ্যই দেখবা, এ ট্যাক্সি ড্রাইভার। এবং দেখার পরে এসে এই ভিডিওর নিচে কমেন্ট করবা মুভিটা আসলে তোমাদের কেমন লেগেছে আর কি মনে হয়েছে দেখার সময়। আমি গ্যারান্টি দিচ্ছি এই মুভিটা দেখার সময় একবার হইলেও তোমার কাছে মনে হবে যে এটা হয়তো বা আমাদের দেশে ঘটে যাওয়া 2024 সালের কোটা থেকে গণঅভ্যুত্থানের রূপ নেওয়া আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি একটা সিনেমা। আর এখানে অভিনয়ের কথা কি বলবো, যারা অভিনয় করেছে আমি তাদেরকে পার্সোনালি বাংলাদেশের অ্যাক্টর অ্যাক্ট্রেস বা বলিউড হলিউডের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের যেরকম চিনি, সাউথ কোরিয়ার অ্যাক্টর অ্যাক্ট্রেসদের একদমই চিনি না। আজকেই মনে হয় যে একদম প্রথমবারের মতো একটু রিসার্চ করলাম সাউথ কোরিয়ান সিনেমা নিয়ে। সো বলবো যে এক কথায় এতটা ন্যাচারাল অভিনয় যা আসলে এই সিনেমাটাকে একদম প্রাণবন্ত করে দিয়েছে। দেখার সময় একবারও মনে হয় না যে এটা কোনো সিনেমা দেখতেছি। দেখার সময় মনে হচ্ছিল যে আমি আসলেই এমন একটা জায়গায় প্রবেশ করেছি যেখানে আন্দোলন হচ্ছে। ইভেন আর কী বলবো, আমাদের দেশেই তো এরকম ঘটনা ঘটেছে। সো ওইটা খুব ভালোভাবে ফিল হয় যখন হাসপাতালে এই যে ছাত্রগুলার একটা মর্মান্তিক দৃশ্য, সেটা আমি খুব ফিল করতে পারতেছিলাম। এই যে কথা বলার সময় আমিও খুব এখন মানে কী বলবো, এলোমেলো হয়ে যাচ্ছি বিকজ অফ দ্যাট, যে
এতটা রিয়েলিস্টিক ছিল এই সিনেমার ঘটনাগুলো আমার চোখে, কারণ আমার সাথে আমার দেশে এই ঘটনা ঘটেছে। সো রিসেন্টলি এরকম ঘটনা ঘটার কারণে এই সিনেমাটা দেখার সময় আরও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম। মানুষ যে মানুষের জন্য, এই ধরনের আন্দোলনে আসলে একটা মানুষের আরেকটা মানুষের প্রতি যে দায়িত্ব কর্তব্য, পাশে থাকার যে একটা ব্যাপার, বিপ্লব আসাটা যে কতটা জরুরি, এই বিষয়গুলো বোঝাটা যে কতটা আসলে জরুরি দরকার ওই সময়ে, এবং নিজের পরিবারের দেখভাল করার থেকেও তখন যে আসলে দেশের দেখভাল করার, দেশের মানুষের পাশে এসে দাঁড়ানোর ব্যাপারটা যে কতটা আসলে প্রয়োজন, সেটা এই মুভিটা দেখে কিছুটা হলেও দর্শক অনুভব করতে পারবে। আই থিঙ্ক এই মুভিটা আমাদের দেশের যে এই যে 24-এর আন্দোলন হলো তার আগে আমার দেখা উচিত ছিল। যাই হোক বন্ধুরা, আমি তোমাদেরকে আবারও রিকমেন্ড করছি এই মুভিটা। এই মুভিটা যে 2017 সালে আসছে, এটা আমি আসলে আমি কেন দেখি নাই, আসলে এখন থেকে ভাবতেছি যে ফরেন কান্ট্রির মুভিগুলো বেশি বেশি দেখব। আমাদের দেশীয় মুভি তো দেখা গেছে যে প্রেম প্রীতি আর ভালোবাসা যেগুলা একটু অ্যাকশন ঘরানার, সেগুলোও কাল্পনিক কেমন যেন। কবে আমাদের তরুণ প্রজন্ম আমাদের দেশের চলচ্চিত্র নিয়ে গর্ব করতে পারবে, ডোন্ট নো। এই মুভিটা ব্যবসায়িকভাবেও দারুণ সাফল্য অর্জন করেছিল। শুধুমাত্র সাউথ কোরিয়া থেকে এই মুভিটা ব্যাপক পরিমাণে ব্যবসা করেছিল। 13.8 মিলিয়ন $13.8 মিলিয়ন নির্মিত এই সিনেমা বক্স অফিস থেকে উঠিয়ে নিয়েছিল $88.7 মিলিয়ন $88.7 মিলিয়ন এবং IMDb রেটিং এর দিক থেকেও এগিয়ে আছে এই মুভিটি। 7.50-এর উপরে IMDb রেটিং আছে এই মুহূর্তে, আমার খেয়াল আসতেছে না বন্ধুরা। তো যাই হোক, সব মিলিয়ে একদম মাস্ট ওয়াচেবল একটা মুভি, বিশেষ করে আমাদের দেশের মানুষের জন্য, কারণ আমাদের দেশের সাথে, আমাদের দেশের প্রত্যেকটা মানুষের সাথে 2024 সালের আন্দোলনের সাথে এই মুভিটা ওতপ্রোতভাবে মিলে গেছে, একদম হুবহু মিলে গেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।